হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের খোয়াইয়ের বাড়ি। হুম, তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এটা হচ্ছে আমার বাবার সাইকেল। আমি চালাই বাইক গাড়ি আর বাবা চালায় সাইকেল। খুব বৃষ্টি হয়েছে তো একদম চারিদিকে শুধু একদম বৃষ্টি পেত পেতে হয়ে রয়েছে। চতুর্দিকে শুধু গাছ গাছালি, শহরে যা নেই গ্রামে তা আছে। এই এইদিকে আমাদের ঘরের পেছনটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পুকুর। কত সবজি, এই যে বেগুন, স্কুলে স্টুডেন্টরা গান শিখতে এসছে। তার চারিদিকে শুধু সবজি, ক্ষেত, অভাব নেই কিছু। তো এখন আমরা দুইজন যাচ্ছি একটু বাজার করতে। কি বাজার করবে? মাংস। কি আনবে? মাংস। ক্যামেরাতে বলো। কচি পাঁঠার মাংস। কচি পাঁঠা পাওয়া যায় এখানে, তো কচি পাঁঠা আনতে যাচ্ছি আমরা। সাবধানে কিন্তু, আমি না পড়ে একদম ডাল হয়ে যায়, মুসুর ডাল। এই রাস্তা দিয়েই কিন্তু নববধু সেজে এসেছিল। না, তখন এই রাস্তা ছিল না, তখন আরো খারাপ রাস্তা ছিল। তখন আরো খারাপ রাস্তা ছিল। কয়ের মাছ মাংস বাজারে এসেছি, মাংস নিতে কচি পাঁঠা। দেখি কি দিতে পারে। তো আমরা বাজার টাজার করে টমটম দিয়ে বাড়ি ফিরছি। এই যে ক্যামেরা কিন্তু তোমার উপর। তো আমরা বাজার টাজার করে টমটম দিয়ে বাড়ি ফিরলাম। আমাদের গাছের বেগুন, এই আমার মা এই মানে আগে গ্রামের বাড়িতে যেভাবে বটি দিয়ে বটিদা দিয়ে সবজি টবজি কাটা হয় এইভাবে বসে কাটছে। তো আজকে রান্না হবে এই যে একদম কচি পাঁঠা দেখিয়েছিলাম যে, আর সাথে হবে পোলাও, ডিম। এই যে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে কড়াইয়ে আলু পড়ে গেছে, মশলা তৈরি, মাংস কিন্তু মাখা হয়ে যাচ্ছে। এই যে এবার কে রান্না করছে হাত দেখে বুঝে নিন। ডিম কষা হবে, এদিকে ডাল হচ্ছে। এই যে কি বললো এটা, আদা বাটা না পেঁয়াজ বাটা? পেঁয়াজ বাটা, তারপর লঙ্কা আদা, লঙ্কা আদা, জিরা ধন্যে, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটা কি? মাংসটা কমপ্লিট হতে হতে আপনাদেরকে আমি আমাদের বাড়ির সবজিগুলো দেখাচ্ছি একটু। এই দেখুন সার ছাড়া বেগুন, আহাহা কি মজা খেতে, মুখে দিলেই গলে যায়। এটা হচ্ছে কচু ক্ষেত, যেখান থেকে আমরা লতা টতা খাই। চাল কুমোর লাগবে, গ্রামের বাড়ি তো, তো বাড়িতেই অনেক ক্ষেত টেতে সবজি হয়। আদা ক্ষেত, কেন বেগুন আছে? বিলাতি ধন্যা পাতা চেনেন আপনারা? বিলাতি ধন্যা পাতা, এই যে এই পুরো ক্ষেত বিলাতি ধন্যা পাতা। এটা এটা কি গাছ বলুন তো?
কেউ বলতে পারবেন কি? এটা হচ্ছে আঙ্গুর গাছ, গ্রেপস, গ্রেপস। এই যে এটা আমাদের একটা ছোট্ট পুকুর। মার বরাবরের শখ ছিল যে বাড়িতে একটা ঘাটলাওয়ালা পুকুর হবে, অনেকগুলো মাছ আছে। বাবা এই যে ঘাটলাটা বানিয়েছে না, সেটা কিন্তু মার জন্য। চতুর্দিকে শুধু বাঁশ গাছ। কি করছিস? কি করতেছ? ওইটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ভিডিও বানালাম, রিল বানালাম, কমেডি ভিডিও বানালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার বিয়ে শেষ করেছে।